হেই হাই, কি অবস্থা সবার? সো আমি না আজকে একটা পোস্ট দেখলাম যে 1 সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক চিঠি দিবস। সো আই কুডন্ট জাস্ট রেসিস্ট মাই সেলফ অ্যান্ড আমি আঁকতে বসে গেছি। আমি জানি না কী আঁকবো, কিন্তু মাথায় হচ্ছে একটা পোস্ট বক্স আর কি ঘুরছে, যেটার মধ্যে চিঠি দেওয়া হয় আর কি। তো আমি আজকে যেটা করেছি যে আমার ইনবক্সে আমার ফ্রেন্ডদেরকেও বলেছি যে সবাই প্লিজ আমার জন্য চিঠি লেখো। তো ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে লিখবো এটা সেটা। আমি জানি না কেন বর্তমান মানুষদের চিঠি লেখাটা খুবই হাসাও মনে হয়, হওয়াটা স্বাভাবিক, আমরা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছি এখন। এখন আমরা টেক্সট দিতে বেশি কমফোর্টেবল ফিল করি রাদার দ্যান চিঠি লেখা, তাই না? তো এই জন্য আমার মনে হয় যে আমি আসলে আই বর্ন ইন এ রং এরা, বিকজ আমার অনেক চিঠি পাওয়ার অনেক একটা কী বলে, আমি চিঠি পাওয়ার সিকার এটা বলো যে হ্যাঁ যাই হয়তো বা। তো কেন আমার মনে হয় যে আমি রং এরাতে আছি, বিকজ আমি একটু শেখালে একটু না অনেকটাই হচ্ছে ওল্ড স্কুল। তো আমি যদি ওই আমাদের বাবা মায়ের জমানায় জন্মাতাম তাহলে হয়তো বা বেশি ভালো হতো, চিঠি পেতাম, চিঠি লিখতাম, কবিতা লিখতাম। আচ্ছা, মানুষ তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেয়, তাই না? আমার কী ধরনের মিউজিক দেওয়া উচিত? তাসানের গান দেওয়া উচিত। যেন সহজ শিকারি আমি যুগান্ত যেন ভীষণ আক্ষেপ আমার দেখবি জয় নয়, শুধু একটাই আশা আমি বুকে জড়ি থাক। ভাই আমার গলা খুবই বাজে, ওদিকে আর না যাই। তো আমার চিঠির বক্স তো আঁকা প্রায় শেষ, চিঠি পাবো কি না জানি না, এই জন্য মাথায় একটা কবিতা ঘুরছে, কবিতার লাইন আর কি, সেটাই লিখে দিব যে করুণা করে হলেও চিঠি দিও। কাদের এরকম চিঠি পাওয়ার ইচ্ছে আছে আমাকে প্লিজ জানিয়েন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।